লোকেশন এমডি চ্যানেল থেকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আশা করি তোমারা সবাই অনেক ভালো আছো। তো আজকে তৃতীয় অধ্যায়, ভীমের মোমেন্টে কিছু অঙ্ক। তো তোমরা এখানে দেখো, এখানে বল আছে প্রথমে 80 কেজি, ঠিক আছে। তারপর বল বা লুট বলতে পারো, এটা লুট আছে 80 কেজি। তো এটা আছে, এটা তো একটা বিম বা বিস্তার বলা হয় এটাকে। এটা হলো 80 কেজি পার মিটার। তো এখানে একটা কোণ সৃষ্টি করছে 60 ডিগ্রি। তো তোমরা মনে করো এটা একটা বিল্ডিং, ঠিক আছে। বিল্ডিংয়ের উপরে দেখো 80 কেজি ওজনের ইট ঠিট বা লুট এগুলো আছে। তো এখানে ঢালাই করা হয়েছে বা ঝালাই করা হয়েছে, ঠিক আছে। তো 80 কেজি পার মিটার, তো এখানে অনেক কেজি আছে। তো এখানে একটা কোন অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে তার জন্য 50 কেজি। তো তোমরা এটা বিল্ডিং মনে করতে পারো। তো আমরা এটা মনে করতে পারো, তোমরা এটা মনে করতে পারো, এটা হলো সাপোর্ট, ঠিক আছে, বা পিলার যাকে বলা হয়। তোমরা দেখবা যে যখন একটা বিল্ডিং গাঁথা হয় তখন পিলার করা হয় সোজাভাবে, ঠিক আছে। এটা মনে করো একটা পিলার, এই যে একটা পিলার আর এই যে একটা পিলার, ঠিক আছে। তো পিলারটাকে ধরে আসছে তারা, ঠিক আছে। তো এখানে মনে করতে পারো এই বিমটি ইট বালু সিমেন্ট বেশি পড়েছে, তার জন্য এটা অনেক ওজন বেশি। তো কথা না পারি আমরা এখন অঙ্ক করতে যাব। তো দেখো তোমরা, আমরা এখন এ বিন্দুর বা এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব। তো এ বিন্দু নিয়ে এবার কাজ করব। তোমরা দেখো, ধর যে কোনো তোমরা একটা নিতে পারো, এ বি সমস্যা নেই। তো আমরা এখন এ বিন্দু নিব। তো আমরা লিখবো এখন সামেশন মোমেন্ট এ। তো এখানে আবার কই ক কয়েস আছে, তো এইভাবে ঘুরলে তো এটা প্লাস হয়। তোমরা জানো আমি আগে অনেক ম্যাথ করেছি তোমাদের জন্য। যারা ভিডিওটি দেখো নাই তারা দেখে নিও, ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে তোমরা ক্লিক করো। তো আমরা এই সূত্র জানি, মোমেন্টের সূত্র জানি, সকল বীজগণিতের যোগফল শূন্য, তার জন্য আমরা বীজগণিতের যোগফল 0। তারপরে দেখব 80, এটা 80 কেজি আছে, তো আমরা 80 কেজি লিখবো উপরে। তো এটা ধনাত্মক দিকে ঘুরতেছে। তো তোমরা একটা চিন্তা করো, যখন তোমরা ফিজিক্স পড়ছিলে সায়েন্সের থেকে, যখন একটা আমরা ডেল বা একটা ইট উপর দিকে প্রয়োগ করলাম, তো যখন পড়বে তখন খুব দ্রুত গতিতে পড়ে, যখন যায় তখন আস্তে আস্তে মাইনাস হয়, যখন পড়ে তখন করে প্লাস হয়, ঠিক আছে। তো এটা খেয়াল করে অঙ্ক করতে পারো তোমরা। তো দেখো এটা ক্লক ওয়াইজ, তো এটা ধনাত্মক দিয়ে ঘুরতেছে, তো একটা ঘড়ি কাটে এইভাবে ঘুরে। তো তার জন্য আমরা 80 কেজি। তো এটা দূরত্ব আছে মাঝ বরাবর, তো 2 মিটার। তো এখানে একটা দূরত্ব আছে এখান থেকে এই পর্যন্ত, দূরত্ব 2 মিটার, তো ইনটু আমরা 2 দেব, ঠিক আছে। তাহলে আমরা এই কাজ শেষ। তারপরে এখানে কোনো বল নাই, তো এই জায়গা থেকে এই পর্যন্ত একটা বিম আছে, তো বিস্তার আছে, তো ইট বালু সিমেন্ট আছে, আমি আগেই বলছিলাম। তো 80 কেজি আছে, তো এখানে প্লাস চিহ্ন দেব, 80 ইনটু 3। তো এটার সাথে এটা গুণ করতে হয়, 80 কেজি লেখার পরে ইনটু 3 দিয়ে তোমরা গুণ করবে, ঠিক আছে। তারপরে এখানে একটু তোমরা খেয়াল করো মনোযোগ দিয়া, তো এই 3 যে দেখতেছ তোমরা, ঠিক আছে, এই বিমটা নিচে, তো যে কোনো এখানে 5 বা 6 7 8 10ও থাকতে পারে, তোমরা এখানে 2 দিয়ে ভাগ দিবে, ঠিক আছে। এখানে সাপোজ আছে 3, তো 3 ভাগ 2, ঠিক আছে। তো
1.5 আছে, তো এখানে 1.5 আর 2 যোগ করব, আর এখানে 2 যোগ করব, তো 2 2 4 4 আর 1.5 যোগ করলে হবে 5.5, ঠিক আছে, তো ইনটু গুণ 5.5, বিষয়টা তোমরা বুঝতে পারছো? যদি এখানে 10 থাকতো তাহলে ভাগ 2 দিতা, ঠিক আছে, তো 5 হইতো, 5 আর 2 2 4 9 নেকটম, এখানে আমরা তো এখানে 3 আছে তার জন্য ভাগ দিয়ে 1.5 হয়েছে, তো এ দুই আর 1.5 যোগ করলে হয় 5.5। তো এভাবে যে কোনো বিম থাকলে বা বিস্তার থাকলে তোমরা এই নিয়মটি করবে, ঠিক আছে। তারপরে আছে প্লাস, তো এখানে লোড আছে 50 কেজি, তো আমরা এখানে 50 কেজি লিখবো, তার সাথে একটা কোণ উৎপন্ন হয়েছে সাইন, তো এটা ভার্টিক্যালের সাথে আছে, তার জন্য এখানে আমরা সাইন লিখবো 60 ডিগ্রি, ঠিক আছে, তো ইনটু কত আছে এখানে দেখো, তোমরা এখানে আছে 1, ঠিক আছে, যদি এখানে 1 থাকে এগুলো সবটি যোগ করবে, 2 2 4 4 আর হলো 3, তাহলে হয় 8 7, আর 1 হলো 8, ঠিক আছে, তো ইনটু 8, এখানে দেখো এখানে তোমার লিখবে 3 আছে, এখানে কোনো লুট নাই, তার জন্য এই সাপোর্টটা এদিকে আছে, তো নিচ থেকে উপর দিক যাইতেছে, তার জন্য এখানে মাইনাস হবে, মাইনাস এখানে আমরা লিখবো আর বি, তো আমরা বি বিন্দু মোমেন্টটা বের করব মানটা আর কি, তো এখন এগুলো সবটি যোগ করবে তোমরা, ও 3 আর 1 4 4 আর হলো 3 5 6 7 8 9 10 11, তার জন্য আমরা এখানে 11 লিখছি, তো এটা আমরা ক্যালকুলেশন করবো, তোমরা দেখো প্রথমে তোমরা ব্রেকেট দিয়ে নিবে, 80 × 2 + 80 × 3 × 5.5 + 50 sin 60 × 8, তোমার ব্রেকেট এখানে কোজ করবে কত হয় দেখবে, এখানে হয় 1 8 2 6 1 1 4 1, ঠিক আছে, মাইনাস আর বি এফ এন ইকুয়াল 0, তো আমরা এটা এভাবে লিখতে পারি, বা তোমার দেখো আর বি টু 2 6, তো এটা লিখবো আমরা 1 8 2 6.41 / 1 ভাগ করলে হয় 166, তো সুতরাং আর বির মান হইতেছে 166 কেজি, এটা অ্যান্সার, ঠিক আছে, তারপর আমরা এখন আবার বের করব এ বিন এ এখন বের করব, তোমরা দেখো যেহেতু আমরা বি বিন্দুর মান পেয়ে গেছি, এখন আমরা এ বিন্দু মানটা বের করব,
আবার লিখবো, আমার এখানে লিখবো আবার, আবার সামেশন। তো তো এখানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হলে প্লাস, এদিকে গেলে ইকুয়াল জিরো, তো বীজগণিতের যোগফল জিরো। তারপর তোমার লিখবে, তো আমরা এখানে লিখি, তো এদিক দিয়ে উপরে চিহ্ন গেলে ওটা হয় প্লাস, আর নিচ দিক যে আসবে ওটা হয় মাইনাস, তো ভার্টিক্যালের ক্ষেত্রে। তো আমরা এখন লিখব আর এ, ঠিক আছে, আর এ, আবার এখানে আমরা প্লাস এটা লিখে ফেলি, তো আমাদের সুবিধা হবে আর বি, ঠিক আছে, তো আর বি লিখলাম। তারপর এই বলটা এদিক দিয়ে আছে নিচ দিক, তার জন্য মাইনাস হবে, এখানে দূরত্ব ধরতে হবে না, শুধু 80 কেজি ধরবো আমরা। তারপর মাইনাস 80, এখানে যেহেতু লোড আছে বা বিম আছে, তো বিস্তার আছে এখানে, তো 3 এখানে গুণ করতে হবে 80-র সাথে, 80 × 3। তারপর মাইনাস, তো 50 sin 60°, ঠিক আছে। তারপর আমরা লিখব আর এ প্লাস, আমরা আর পি মান কত পেয়েছি, 166। 80 − 80 × 3 − 50 sin 60° = 0, ঠিক আছে। তো এটা আমরা এখন ক্যালকুলেশন করবো, দিয়ে কত হয় বিগেট, 166 − 80 − 80 × 3 − 50 sin 60°, তো −197 আসে। তো বা আর এ −197 = 0, ঠিক আছে। তো এখানে তোমরা সুতরাং দিয়ে লিখবে, মাইনাসটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে গা, তার জন্য তোমার লিখবে 197, তো কেজি অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটা বা এই ম্যাথটা হলো কি ভুল হলো না কি সঠিক হলো তোমরা এখনই জানতে পারবে। চিত্রটা ভালোভাবে দেখো তোমরা, এই অ্যান্সারটা তোমাদের কি সঠিক হয়েছে নাকি কনফিউজ লাগতেছে, তার জন্য এই চিত্র মাধ্যমে তোমরা জানতে পারবে। তো দেখো এখানে আছে 80 কেজি, তো এটা ভালোভাবে লক্ষ্য করো, 80 কেজি, তো ব্যাকেট দিয়ে নিব আমরা 80। তারপর আছে প্লাস চিহ্ন দিব, এখানে আছে 80 কেজি, 80, নিচে আছে 3, যেহেতু ভীম আছে তার জন্য 3, এখানে আছে 50 + 50 × 50 sin 60°, ঠিক আছে। তো এটা আমরা এখন ইকুয়াল করব 363, ঠিক আছে। এই 363 আমাদের উত্তরটা আর বি এবং আর এ যোগ করব, যোগ করলে যদি 363 হয় তাহলে মনে করব হ্যাঁ আমাদের অঙ্কটা একদম সঠিক, একদম আইট, কোনো ভুল নাই, ঠিক আছে। তো দেখি আমাদের অ্যান্সারটা 363 মিলে কি না, তো এখানে আছে 166 + 197, বাহ 363, ঠিক আছে। তো আমরা এখন বলতে পারি এই অঙ্কটা একদম হয়েছে। তো প্রত্যেকটা অঙ্ক এভাবে তোমরা পরীক্ষার মধ্যে করে তারপরে এভাবে অ্যান্সারটা মিলিয়ে দেখবে। তো আমি তোমাদেরকে আবার বলতেছি, তো এখানে প্রথমে 80 কেজি যোগ দিবে, তারপরে দিবে 80 কেজি, যেহেতু ভীম আছে তার জন্য ভীমের সাথে 80 × 3 দিবে, তারপরে আবার এখানে যোগ দিবে, তো 50 লিখবে sin 60° যোগ দিয়ে, তো অ্যান্সার আসবে 363। তো এই দুইটা আবার মিলিয়ে দেখবে আর বি এবং আর এ যোগ করবে, দেখ এটার সাথে এটা মিল হয়েছে নাকি, যদি মিল যদি না হয় তাহলে অঙ্ক কিছু ত্রুটি আছে বা কিছু ভুল আছে,
আর যদি মিল হয় তাহলে অঙ্ক একদম আইট, ঠিক আছে? তো ভালোভাবে একটা অঙ্ক মাথা মেয়ের মধ্যে ঢুকালে বাকি অঙ্কগুলো পাওয়া যাবে। তো এই অঙ্কটা একবার যদি না দেখে বুঝো, পরবর্তী আবার দেখে বুঝে নাও। তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ, যদি না বুঝো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি সলভ করার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্তই, যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, একটি লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।